আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সীমাস কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। গত রেসিপিতে আপনাদেরকে দেখিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস কীভাবে তৈরি করা যায়। ফ্রাইড রাইসের সাথে চাইনিজ ভেজিটেবল না থাকলে ব্যাপারটা তো বেমানান। তাই আমি আজকে আপনাদেরকে চার ধরনের বারোমাসি সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল তৈরির রেসিপিটি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি পাতিলে 2 পিস মুরগির বুকের মাংস নিয়ে নিলাম। এতে আমি অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পেঁয়াজ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। ও 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য মাংসগুলো সিদ্ধ করে নিলাম। 10 মিনিট পর মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে আমি সেগুলো আলাদা বাটিতে ঠান্ডা হওয়ার জন্য তুলে রাখলাম এবং মাংস সিদ্ধ করা পানি অর্থাৎ চিকেন স্টক পরবর্তী রান্নায় অ্যাড করব। এখন আমি অন্য আরেকটি পাতিলে হাই হিটে পানি বসিয়ে দিলাম। একে একে পরিমাণ মতো পেঁপে আর পেঁপের পরিমাণে সমান করে গাজর ও আলু কেটে নিয়ে নিলাম। এরপর ফুটন্ত পানিতে প্রথমে আমি পেঁপে ও আলু দিয়ে দিব, কারণ এগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। 2 মিনিট সিদ্ধ করার পর গাজর অ্যাড করে আবারও নেড়ে 3 মিনিট সিদ্ধ করে নিব। বেশি সময় সিদ্ধ করতে যাবেন না, না হলে সবজিগুলো কালার চেঞ্জ হয়ে যায়। 5 মিনিট সিদ্ধ করার পর আমি সবজিগুলো উঠিয়ে নেব। এখন আমি চুলায় মিডিয়াম হিটে একটি কড়াই বসিয়ে এতে 2 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিতে পারেন। 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে হালকা ভেজে নিলাম। এমনভাবে ভাজতে হবে যেন বাদামি কালার না হয়ে যায়। এরপর আমি এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে সিদ্ধ করা মাংস এভাবে ছিঁড়ে নিয়ে এতে অ্যাড করে আবার একটু হালকা ভেজে নেব। সবজির আকারে কাটা 1 কাপ পেঁয়াজ অ্যাড করে এগুলোকে আমি হালকা ভেজে নিলাম। এখন আমি সিদ্ধ করা সবজি অ্যাড করে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে চিকেন স্টক ঢেলে দিলাম। এখন অল্প পরিমাণ ক্যাপসিকাম ও সিদ্ধ করা ডিম কিউব করে কেটে এতে অ্যাড করে 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আবার একটু নেড়ে 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ সয়া সস দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। কেউ যদি সবজি খেতে পছন্দ না করেন তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন আমি 1/2 কাপ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে ধাপে ধাপে মিশ্রণটি সবজিতে অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়ে নিয়ে এখন আমি ফ্লেভারের জন্য ফালি করা 4টি কাঁচামরিচ অ্যাড করে সবশেষে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর ও মজাদার স্বাদের চাইনিজ ভেজিটেবল। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।